প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব টেস্ট এক্সামিনেশন 2024-এর ম্যাথমেটিক্সের প্রশ্নপত্র নিয়ে। তো চলো, এই মুহূর্তে আমার কাছে ম্যাথমেটিক্সের প্রশ্ন এসেছে, তো চলো আমরা দেখে নিই প্রশ্নগুলো কি কি এসেছিল। প্রথমে দেখো, 1 নম্বরে তোমাদের ছোট করতে হবে, 5 বছরের মোট সুদ আসলের 1/5 অংশ হলে বার্ষিক সরল সুদের হার কত? ওটার অপশনগুলো দেখো, 4%, 5%, 10%, 25%। 2, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণের বীজদ্বয় পরস্পর অনন্য কে হবে যদি এ অপশানে এ সমান বি, বিতে এ সমান সি, সিতে বি সমান সি, আর ডিতে বি স্কোয়ার সমান 4ac। এরপরে 3 নম্বরে, বৃত্তের কেন্দ্র ও থেকে 26 সেমি দূরে অবস্থিত পি বিন্দু থেকে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য 10 সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ কত? অপশানে দেখো, 12 সেমি, 24 সেমি, সিতে √776 সেমি, আর ডিতে 48 সেমি। এরপর চলো নেক্সটে, একটি নিরেট চঙের উচ্চতা 7 সেমি এবং আয়তন 28π ঘন সেমি হলে চংটির বক্রতলের ক্ষেত্রফল হবে এককে, বর্গ সেমি এককে। অপশান এ তে 14π, বি তে 28π, সি তে 56π, আর ডি তে 112π। এরপরে চলো নেক্সট, 5 নম্বর প্রশ্ন, সাইন থিটা সমান 1/2 হয় তাহলে থিটার মান হবে? অপশানগুলো দেখো, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, 15 ডিগ্রি। এরপরে ঊর্ধ্বক্রমে সাজানো হবে তথ্যগুলো অনুসারে, 8, 9, 12, 17, x+2, x+4, 30, 34, 39, 39। তথ্যের মাধ্যমে মধ্যমা যদি 24 হলে এক্স এর মান কত হবে? এক্স এর মান অপশানগুলো দেখো, 20, 21, 22, 24, অপশান ডিতে। এরপরে 2 নম্বরে, শূন্যস্থান পূরণ করো যেকোনো 5টি প্রশ্ন। 1 নম্বরে, সমীর 4000 টাকা 3 মাসের জন্য এবং অমিতা 3000 টাকা 5 মাসের জন্য নিয়োজিত করলে লভ্যাংশ দেশ অনুপাতে সমীর ও অমিতার মধ্যে বণ্টিত হবে? 2, এক্স কস থিটা সমান 1, ওয়াই কট থিটা সমান 1 হলে এক্স ও ওয়াইয়ের মধ্যে থিটা বর্জিত সম্পর্ক হবে ড্যাশ। 3 নম্বরে, এ অনুপাত বি সমান 3:2, বি অনুপাত সি সমান 3:5 হলে এ অনুপাত বি অনুপাত সি সমান কত? এরপর চলো নেক্সটে, এ বি সি একটি বৃত্তস্থ সামান্তরিক হলে এলএস দেন এ এর মান হবে ড্যাশ। এরপরে চলো 5 নম্বরে, সূর্যের উন্নতি কোণ ড্যাশ হলে কোন স্তম্ভের ছায় দৈর্ঘ্য ও স্তম্ভের দৈর্ঘ্য সমান হবে? এরপরে 6 নম্বর প্রশ্ন, একটি স্কুলে এ সংখ্যক ছাত্রদের গণিতের গড় নম্বর এক্স এবং বি সংখ্যক ছাত্রীদের গণিতের গড় নম্বর ওয়াই হলে ছাত্রছাত্রীদের গণিতের সাধারণ গড় নম্বর হলো ড্যাশ। এরপরে 3 নম্বর, সত্য বা মিথ্যা লেখো। 1 নম্বরে দেখো, রামের a+3 টাকা a-4 মাসের জন্য এবং শ্যামের a-2 টাকা a+6 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত হলে রামের লভ্যাংশ শ্যামের থেকে বেশি হবে? এরপরে 2, √75 এবং √147 সদৃশ্য করণী, সত্য না মিথ্যা ঠিক করতে হবে। এরপরে 3 নম্বরে, দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটির সর্বাধিক 4টি স্পর্শক অঙ্কন করা যায়। এরপরে 4 নম্বরে, ত্রিকোণমিতিক কোণের পরিমাণ 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি ছাড়াও 0 ডিগ্রি এর কম যে কোণ পরিমাণ হতে পারে? ঠিক না ভুল লিখতে হবে। 5 নম্বরে, একটি চঙের ব্যাসার্ধ অর্ধেক করা হলে চঙটির আয়তন পূর্বের অর্ধেক হয়। 6 নম্বরের প্রশ্ন, একটি পরিসংখ্যান বিভাজনের গড় 10, মোট পরিসংখ্যান 20 হবে। এরপরে 4 নম্বরে, অর্থাৎ এটা 10টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রশ্নের মান হচ্ছে 2। 1 নম্বরে, বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হবে তা নির্ণয় করো। 2, মধু এবং যদু যথাক্রমে 1200 টাকা এবং 800 টাকা দিয়ে একত্রে ব্যবসা শুরু করে বছরের শেষে মধু 120 টাকা লাভের অংশ পেল, যদুর লাভের অংশ কত হবে?
তিন নম্বরে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার এক্স প্লাস ওয়াই এর চতুর্থ সমানুপাতি নির্ণয় করো। চার নম্বরে যদি এ সমান এ একের ওয়ান বাই টু প্লাস রুট থ্রি, বি সমান ওয়ান বাই টু মাইনাস রুট থ্রি হয়, তবে ওয়ান বাই এ প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই বি প্লাস ওয়ান সমান কত। এরপর চলো পাঁচ নম্বর প্রশ্ন, এ বি সি ডি ট্রাফিজিয়ামের বি সি সমান্তরাল, এ ডি এবং এ ডি সমান চার সেমি, এ সি ও বিডি কর্ণদ্বয় এমনভাবে ও বিন্দুতে ছেদ করে যে এ ও বাই ও সি সমান ডি ও বাই ও বি সমান হাফ একের দুই হয়, তবে বি সি এর দৈর্ঘ্য কত। ছ নম্বর প্রশ্ন, একটি বৃত্তের এ বি ও বি সি যা দুটি পরস্পর লম্ব, এ বি সমান চার সেমি এবং এ সি সমান তিন সেমি হলে বৃত্তের ব্যাসার্ধ কত। এরপরে আট নম্বর প্রশ্ন, আর কস থিটা সমান থ্রি, আর সাইন থিটা সমান রুট থ্রি হলে আর এবং থিটার মান নির্ণয় করো। এরপরে চলো নেক্সটে ন নম্বর প্রশ্ন, এ বি সি আয়তকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমন একটি এমনভাবে অবস্থিত যে ও বি সিক্স সেমি, ও সি ও ডি আট সেমি এবং ও এ পাঁচ সেমি, ও এ এর দৈর্ঘ্য নির্ণয় করি। দশ নম্বর প্রশ্ন, একটি লম্ববৃত্তাকার শঙ্কু বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের রুট টেন গুণ বা রুট দশ গুণ, শঙ্কুটি উচ্চতা ভূমি ব্যাসার্ধের অনুপাত নির্ণয় করো। এগারো নম্বর প্রশ্ন, একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটি সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এরপর নেক্সট কোশ্চেন বারো নম্বর, একটি পরিসংখ্যা বিভাজনের গড় 54 এফ এম এম এফ এ এফ আই এক্স আই সমান 2200 প্লাস 50 কে এবং এম এফ আই সমান 40 কে হলে কে এর মান কত। এবারে পাঁচ নম্বরে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, কোনো ব্যাংক বার্ষিক 5% হারে সরল সুদ দেয় এবং ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দেওয়ার 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন এবং টাকা তুলে নেওয়ার পর 3 মাস পরে আবার 8,000 টাকা জমা দিলেন, ওই বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবে নির্ণয় করি। দু নম্বরে এ বি সি এবারে ছ নম্বরে সমাধান, যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে, সমাধান করো। ওয়ান বাই এ এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই বি এক্স মাইনাস ওয়ান সমান এ প্লাস বি, এটা সমাধান করতে হবে। দু নম্বরে এ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার মাইনাস টু এ সি প্লাস বিডি এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার সমান জিরো। এরপরে দ্বিঘাত সমীকরণে বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে ওয়ান বাই বি সমান সি বাই ডি। এরপরে সাত নম্বরে যে কোনো একটি প্রশ্ন করতে হবে, এক সমান রুট এ প্লাস টু এ বি প্লাস রুট এ মাইনাস টু বি বাই রুট এ প্লাস টু বি মাইনাস রুট এ মাইনাস টু বি হয়, দেখায় যে বি এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস বি সমান জিরো। এরপরে দু নম্বরে যদি এ সমান রুট ফাইভ প্লাস ওয়ান বাই রুট ফাইভ মাইনাস ওয়ান ও বি সমান রুট ফাইভ মাইনাস ওয়ান বাই রুট ফাইভ প্লাস ওয়ান হয়, তবে থ্রি এ স্কোয়ার প্লাস ফাইভ এ বি প্লাস থ্রি বি স্কোয়ার বাই থ্রি এ স্কোয়ার মাইনাস ফাইভ এ বি প্লাস থ্রি বি স্কোয়ারের মান নির্ণয় করো। এটা খুব সহজ প্রশ্ন ছিল, করণী থেকে দিয়েছে। এরপর চলো নেক্সটে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, এ বি সি ডি ক্রমিক সমানুপাত হলে দেখায় যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার সমান বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হোল স্কোয়ার। দু নম্বরে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই জেড বাই এ সমান ওয়াই স্কোয়ার মাইনাস জেড এক্স বাই বি সমান জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই বাই সি হলে প্রমাণ করি যে এ প্লাস বি প্লাস সি এ এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জেড। এবারে ন নম্বর প্রশ্ন, যে কোনো একটি করতে হবে, এটা আমাদের উপপাদ্য, কোন বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ, প্রমাণ করো। এই প্রশ্নটা আমি সাজেশনে দিয়েছিলাম, এটা চলে এসছে।
2 নম্বরেও সাজেশন ছিল পিথাগোরাসের বিপরীত উপপাদ্য, বিবৃতি ও প্রমাণ করো। এরপরে 10 নম্বরে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এগুলো প্রয়োগ থেকে। ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের এ বি একটি বেস আর পি পি বৃত্তের উপর যে কোনো একটি বিন্দু এ ও বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক দুটিকে পি বিন্দুতে অঙ্কিত স্পর্শকটি যথাক্রমে কিউ ও আর বিন্দুতে ছেদ করেছে। যদি বৃত্তের ব্যাসার্ধ হয় তবে প্রমাণ করি পি কিউ ইন্টু পি আর সমান আর স্কোয়ার। এরপরে চলো 2 নম্বরে যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোনো বৃত্তের দুটি সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। এরপরে 11 নম্বর প্রশ্ন, এটা সম্পাদ্য তোমাদের, জ্যামিতিক উপায়ে √29 এর মান নির্ণয় করো আর 2.8 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত অঙ্কন করি। বৃত্তের কেন্দ্র থেকে 7.5 সেমি দূরে একটি বিন্দু নিই, ওই বিন্দু থেকে বৃত্তের দুটি স্পর্শক অঙ্কন করি। এরপরে চলো ত্রিকোণমিতি যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। ত্রিভুজের একটি কোণের পরিমাণ 65 ডিগ্রি এবং দ্বিতীয়টির পরিমাণ π/12 হয়, আর তৃতীয় কোণটি ষষ্ঠিক ও বৃত্তীয়মান হিসাব করে লিখি। 2 নম্বরে x tan 30° প্লাস y cot 60° সমান 0 এবং 2x-y tan 45° সমান 1 হয়, x ও y এর মান হিসাব করে লিখি। 3 নম্বরে যদি 1 + 4x² × cos A সমান fx হয় তাহলে দেখায় যে cosec a প্লাস cot a সমান 1 + 2x / 1 - 2x। এরপরে হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে অঙ্ক। 13 নম্বরে যে কোনো একটি তোমাদের করতে হবে। যদি একটি চিমনি গোড়ার সঙ্গে সমতলে অবস্থিত একটি বিন্দু সাপেক্ষে চিমনির চূড়ান্ত উন্নতিকোণ 60° হয় এবং সেই বিন্দু ও চিমনির গোড়ার সঙ্গে একই সরলরেখায় অবস্থিত ওই বিন্দু থেকে আরও 24 মিটার দূরের অপর একটি বিন্দু সাপেক্ষে চিমনির চূড়ার উন্নতিকোণ 30° হয়, তাহলে চিমনির উচ্চতা হিসেব করে লিখি। যেখানে মানগুলো রয়েছে √3 মান, আসন্ন মান দিয়েছে 1.732 তিন দশক স্থান পর্যন্ত। এরপরে 2-এ একটি পাখি ভূমিতলের সঙ্গে সমান্তরাল সরলরেখায় 200 মিটার উঁচু দিয়ে উত্তর থেকে দক্ষিণ দিকে যাচ্ছিল। মাঠের মাঝখানে দাঁড়িয়ে শুভবন প্রথমে পাখিটিকে উত্তর দিকে 30° কোণে দেখতে পেল, 3 মিনিট পর আবার দক্ষিণ দিকে 45° কোণে দেখতে পেল। আসন্নপূর্ণ সংখ্যায় কিলোমিটারে পাখিটির গতিবেগ ঘন্টায় কত ছিল হিসাব করে লিখি। এটাও √3 সমান বা আসন্ন মান দিয়েছে। এরপরে চলো যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। 42 সেন্টিমিটার ধার বিশিষ্ট একটি কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে লম্ববৃত্তাকার শঙ্কু পাওয়া যায় তার আয়তন নির্ণয় করো। 2 নম্বরে একটি নিরেট সীসা গোলকের ব্যাসের দৈর্ঘ্য 32 সেমি, ওই গোলক গলিয়ে 16 সেমি দৈর্ঘ্য ব্যাসের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করে লিখি। এরপরে চলো 3 নম্বরে একটি লম্ববৃত্তাকার রডের ভূমি দৈর্ঘ্য 3.2 ডেসিমিটার, রডটিকে গলিয়ে 21টি 16 সেমি ব্যাসের গোলক তৈরি করা হলো, রডটির দৈর্ঘ্য নির্ণয় করি। এরপরে রাশিবিজ্ঞান থেকে ছাত্রছাত্রীদের প্রাপ্ত যে গড় নম্বর দেওয়া আছে এবং ক্রম যৌগিক পরিসংখ্যা নিম্নরূপ আছে, দেখে নাও। এরপরে নিজের তথ্যে মধ্যমান নির্ণয় করতে বলছে, এখানেও দিয়েছে পরিসংখ্যাগুলো। 3 নম্বরেও নিজের পরিসংখ্যা বিভাগে অজাইব অঙ্কন করি এবং অজাইব থেকে মধ্যমা নির্ণয় করতে বলেছে, দেখে নাও তোমরা। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ 2024-এ মাধ্যমিক টেস্ট গণিত প্রশ্নপত্র, দেখে নাও এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। যদি তোমাদের স্কুলে এই ধরনের কোশ্চেন এসে থাকে তাহলে অবশ্যই তোমাদের কাজে লাগবে। আজকের মতো এটুকুই, ধন্যবাদ।